আলোচিত হিরো আলম, সমালোচিত হিরো আলম, কেউ মানুন আর না মানুন, অথবা কেউ হিরো আলমের সিনেমা দেখুন আর না দেখুন, হিরো আলমের জনপ্রিয়তা যে আকাশচুম্বী সেটা বিভিন্ন সময় আমরা প্রমাণ পেয়ে থাকি। হিরো আলমের সিনেমা দেখতে হলে মানুষ না গেলেও ব্যক্তি হিরো আলমকে দেখার জন্য হাজার হাজার জনতার ভিড় লক্ষ্য করা যায়। হিরো আলম গিয়েছিলেন দিনাজপুরের কাহারোল আরএফএল ভিশন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে। সেখানে ভক্তদের ভালোবাসাই সিক্ত হিরো আলম। এই দিনাজপুরে যেভাবে হিরো আলমকে সম্মাননা জানানো হয়েছে তা নিজ চোখে দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। হিরো আলমের এমন জনপ্রিয়তায় অবাক হওয়ার কিছুই নেই। একজন সিডি ব্যবসায়ী থেকে আজকের এই পর্যায়ে আসতে হিরো আলমকে কম কাঠখড় পোড়াতে হয়নি। যেখানে হিরো আলম যান সেখানেই সেলফি শিকারীরা মেতে ওঠেন একটা সেলফি উঠানোর জন্য। যেখানে শাকিব খান, আরিফিন শুভ, অন্যান্য সেলিব্রিটিরা দর্শকদের এড়িয়ে যেতেই পছন্দ করেন, সেইখানে হিরো আলম দর্শকদের মাঝে থাকতে চান মাটির মানুষ হিসেবে। অনেকেই হিরো আলমকে গালি দিয়ে থাকেন, কিন্তু আপনারা জেনে অবাক হবেন এই হিরো আলম কোথাও গেলে ভক্তদের এতই উপচে পড়া ভিড় হয় যে হিরো আলমকে পুলিশের নিরাপত্তা দিতে হয়। যারা হিরো আলমের সমালোচনা করেন তাদেরকে নিয়ে হিরো আলমের কোনো দুঃখ নেই, তিনি সব কিছুই হাসি মুখে মেনে নেন। আমরা যে যাই বলি না কেন, একজন নায়ক হিসেবে অথবা অভিনেতা হিসেবে হিরো আলম কতটুকু সফল সেটা বলতে না পারলেও ব্যক্তি হিসেবে হিরো আলম অনেক জনপ্রিয় একজন মানুষ সেটা অস্বীকার করার কিছুই নেই। মিডিয়া জগতের যতগুলো সেলিব্রিটি আছেন একমাত্র হিরো আলমকে দেখে বোঝা যায় পরিশ্রমী সকল সফলতার চাবিকাঠি। বগুড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে এই শহরের মিডিয়া পাড়ায় জায়গা করে নেওয়া চারটিখানি কথা নয়। তারপরেও হিরো আলমকে নিয়ে যারা সমালোচনা করবেন, সমালোচনা করার আগে তাদেরকে একটু ভেবে নেওয়ার অনুরোধ করেছেন এই নায়কের ভক্ত সমাজ। হিরো আলম সম্পর্কে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। সবার আগে সত্য নিউজ পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।